আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। দুটা থ্রি পিস নিয়ে যাচ্ছে, মা হইলো টেইল আছে থ্রি পিস বানাইতে, এর দুইটা হলো ঈদের থ্রি পিস, মনে করেন না কোরবানি ঈদের থ্রি পিস, এগুলো রোজার ঈদের থ্রি পিস, এখনও আমাদের বানানো হয়নি, একে একে করে দিচ্ছি। এখনও আমার মানে রোজার ঈদের যে পাঞ্জাবি সেট আনছিল সেটাও এখনও রয়ে গেছে, এখনও বানানো হয়নি। তো এখন মা নিয়ে যাচ্ছে। তো এখানে এই যে লিচু নিয়ে হলো ঘটনা হয়েছে, লিচু হলো চুরি করছিলাম আমি, সেটা আমার শাশুড়ির মুখে থেকে শুনেন কেমনে ধরা খেয়ে গেছি। জীবনের ফার্স্ট কিছু চুরি করলাম, তাও ধরা খেয়ে গেলাম সমাজের মাঝখানে সময়। এটা কি একটা লাঞ্ছনার ব্যাপার আসলে? এই বয়সেও যদি চুরি করি কেমন না বিষয়টা বলেন। আসলে ছোটোবেলা থেকে চুরি করে খাইতে খাইতে অভ্যাস ছিল, তো এই অভ্যাসটা আর চেঞ্জ করতে পারলাম না, তাই এই সময় আইসা এই অভ্যাসটা এটাকে কার্যকরী করে ফেললাম। যাই হোক, এটা নিয়ে আলোচনা হচ্ছে। যা হোক, এই লিচু হলো আমাদের বড় বাগান থেকে, যে বাগান বিচা ফলানোর পরে এটা দেয়, কন্টাক্ট থাকে না আমার, কন্ট্যাক্ট করে রাখে যে আপনারা বাগান নিবেন সমস্যা নাই, কিন্তু আমাদের 1,000-2,000 লিচু দিবেন। তো যা দিছিল এখানে 180টা দিছে, আর আমি যে চুরি করে খাইছি কিভাবে জান যাই না গেছে। টাকা কত দেয় তো তুই জানি না কি বাগানে কত টাকা দেয় জানি না, বলে তানের লাভ আছে, লাভ হবে আমি মরি গেলে ১৬ হাজার ৮ আর ১৬ কত তান ক ৮ আর ১৬ ২৪ হাজার আর বাড়ি রেডি? আচ্ছা ঠিক আছে, যাই হোক আমার কষ্ট হইলো এই যে আমি 50টা লিচু জীবনে চুরি করে খাইলাম। হে যদি জানি না, আমি এখন জানতে যাবো যে কই লোকেরা আমার এই চুরির কথা। আল্লাহ কে তুম নেই নাই তোমার লিচু মাত্র রাইখে গেছে বেটারা, রাইখে গেছে চাচু দিক গেছে গা, আমি চুরি করে আনছি। খাইয়া ফেলেন দেখেন পাই যে পাবি হ্যাঁ, দেখো কি করছে কত বড় ডাকাতি করছে। এ দেখেন খার দেখেন কেমন সুসার সুসাই দেখেন, এ দেখেন এতক্ষণ গাইলে এলো আসির দেখ ধুবি এখন খাইতেছে কেমন দেখ, চক না পাড়ার দরকার ছিল বেবি নাও, তুমি দু তিনটা নিয়ে যাও কেন খাও। দাদি বেচতে বড় বাগানে লিচু দিয়ে গেছে, তো এক থোপনা চুরি করে নিয়ে হলাম, মাত্রই বাগান থেকে দিয়ে গেল রাখ স্যার আমরা নিয়ে আসলাম। বাগেরটা তো দিবই কিন্তু বেশি তো দিব না বুঝুন নাকি না রে বাবু, হ্যাঁ চুরি করা কিন্তু মহাপাপ। করলাম 14 গোষ্ঠী চোর ছিল যে না রে, সব চোরের স্বভাব কি যায় আমাদের ভিতর, চুরি করার কেউ প্রমাণ রাখা যাবে না, এলিকে তো প্রমাণ রাখলাম শুক্রবার দিন
মনে করেন একবার যদি উপরে মানে বাতাস আসে, থাই লাগাইলো পুরো ঘর বালু বালু হয়ে যায়। যদি কই যে থাই থাই লাগাই রাখুন, তা কোনো একটা রুম বালু ছাড়া ই নাই। ফ্যান বন্ধ করে দিই, রুমে রিমোস হয়েছে। তাপিয়ার রুমের ফ্যানটাও বন্ধ করে দিই। আমি আমার কাপড় চোপড় গুছাইতেছিলাম যে কাপড় গুছাইতে গুছাইতে আমি জাস্ট বললাম যে এত বালু বালু হয় যে আপনি মানে এটা ইয়েতে দেরি নাই। এই দেখেন আমি দেখেন এই যে এভাবে দূরের থেকে দেখলে বুঝবেন কাঠগুলো না, এই যে দেখেন পুরো কাঠ। তানজিলার রুমের এই যে এই জায়গাটা যে হয়েছিল সাদা হয়ে গেছিল, সাথে সাথে লেখা লাগতো এরকম। এই যে চাদর বাইর করে দিন ভাবি, চাদর একটা আছে পুরান চাদর, এটাই বিছাই দেন। এই যে এটা এটার কাবারও আছে, হ্যাঁ আমি কাবার দিতেছি, এই চাদরটা বিছাই দেন, সমস্যা নেই। আরো কাবার থাকার কথা কই আছে কে জানে, খুঁজতে পারে। আমি আপনার ওখান থেকে বাইর করে দিই, লাগাই না নিয়ে আসি চাদর, নিয়ে আসি চাদর, বলে চাদর তো দিছি কাবার দেওয়া যায়। এই আলমারির মধ্যে রাখছি আমি আমার চাদরটা, নিশ্চয় থাকে রেখা দিছি। যেটা আমাদের চাদর ওই চাদর এই দেখেন অভাব নেই, বাইরে বলতে আমি সাত আয়া উপরে আইসে আমি সাথে সাথে লাগাইছি, বাতাস আইসে কিন্তু কোনো লাভ হয় না। এই যে দিলাম, হ্যাঁ বালু শুধু সাদা বালু না, যাও দিছি ভাবি দিয়ে দিছি ওখানে, হ্যাঁ হ্যাঁ ওকে আমি নিচে যাই রান্না করবো। যেটা বলতেছিলাম এখানে হলো মাংস বসাইছি, মাংস রান্না করবো আর এখানে রাজনীতি বসাইছি। তবে আমি আজকে একটা অন্যরকম রান্না ট্রাই করবো, সেটা হলো মোহন সিং বাড়ির ওই আন্টি রান্না ট্রাই করবো। এখন চারিদিকে কথা হচ্ছে, পরে কথা বলবো। এই যে অল্প কয়টা সবজি হাতে গোনা না, এখানে আইস আইস তখন বেচারা কিনে আনছে নাকি আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতাম আজকে এই যে শুটকি রান্নাটা। এটা হলো আমি নতুন রেসিপি ই করলাম, শুটকিটা রান্নাছি কিন্তু এরকম আস্তে আস্তে দিয়ে এভাবে করে রান্না করি নাই। যাই হোক আজকে নতুন ট্রাই করলাম। আর এখানে আবার তেলে দিয়ে দিচ্ছি, শুটকিটা অনেক পুরানো ছিল তো ভাবলাম যে একটু বাগার দিলে হয়তো পেস্টটা ফ্লেভার আসবে। আর শেয়ার করতে পারি না জানেন, শুক্রবার শুক্রবারের দিনে কিন্তু আপনার 12:30 পরে থেকে খুদমা আরম্ভ হয়। তো এই খুদমা শোনার জন্য মনে করেন আর আপনাদের এখনও হচ্ছে, তো এই জন্য আপনাদের কথাগুলো আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে তোভাবে করে যাবে না, প্লাস আপনার দুইটা কথা একসাথে হইলে যা হয়, তো এই জন্য আমি আর কি আমার অন্য করি নাই। যাই হোক আমার রান্না হয়ে গেছে, এখানে যে শাকটা রান্না করলাম এই প্রথম এত বড় বড় করে শুটকি রান্নে রান্না করছি, শুটকি দিয়ে শাক কিন্তু রান্না করি নাই প্রথম। আর এটা হলো
মাংস রান্না করছি, এই যে লাজনে ডাউল আছে, এই দুপুরে রান্না। ওকে এটা তেলে দিয়ে দিই, এক হাতে তো সম্ভব হচ্ছে না, যেভাবে দিব দেখানো। তোমার একটু দিছে আমারটা শুকনো মরিচে তেলে দিছি। ওকে মজার বিষয় হলো আমার টান ভাত খাবে, তানের দিকে তোমার ভাত বাড়ি গরম ভাত, আরো যদি মনে করে বাইরে ঠান্ডা করে খায় নাই সকালে ভাত খায়, আমার মতো একবেলা ভাত খায় আর তা ভালো মাংস রান্না করতে নাও, ভাতটা নাও, দুজন মিলাবে খাও গা দিতে আছে তো আমার ছেলের চাষা প্লাস বন্ধু আমার দেবর কুটি দেবর তাজি হেরে নিয়ে খাইব, তার কাছে আছে ঠিক আছে। ডাল লাগলে ডাল নিও বেবি, মশলা দিয়ে ফালাই দিই ছোট মানুষ কল
আপনারা তো আমার পিছিয়ে পিছিয়ে থাকতে থাকতে বোরিং হয়ে যাবে, আমার পোলা দেখেন অপেক্ষা আছে, ও আইবো না করে খেয়ে গাইন যা দাঁড়ালে বলি ডাক্তার মানুষের কি দাম দেখেন।